মধ্যমঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিন সিটিভি লাইভ, এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন। শীতের মিঠে রোদ গায়ে মেখে ক্রিকেটের উন্মাদনা মুর্শিদাবাদের শমশেরগঞ্জে। শমশেরগঞ্জ সবুজ সংঘ ক্লাবের উদ্যোগে ১৬ দলীয় নকআউট ক্রিকেট টুর্নামেন্টের সূচনা হলো শনিবার। শমশেরগঞ্জ ফুটবল ময়দানে আয়োজিত এই টুর্নামেন্ট ঘিরে সকলের উৎসাহ থাকে চোখে পড়ার মতো। ধুলিয়ান চ্যালেঞ্জার কাপের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক আমরুল ইসলাম, শমশেরগঞ্জ থানার ওসি অমিত ভগত, ধুলিয়ান পুরসভার চেয়ারম্যান সুবল সাহা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। ৫ জানুয়ারি থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট। পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিযোগিতার সূচনা করেন বিশিষ্টজনেরা। আমাদের ধুলিয়ান শহরের বা শমশেরগঞ্জের ক্রীড়া প্রেমীদের জন্য আমাদের সবুজ সংঘের স্বপন ভাই এবং আকসরুল ভাইয়ের নেতৃত্বে, আমাদের কাউন্সিলর আনোয়ারদার নেতৃত্বে এখানে একটা বড় টুর্নামেন্ট, ক্রিকেট টুর্নামেন্টের ব্যবস্থা করা হয়। হাজার হাজার মানুষ এখানে উপস্থিত থেকে এই শীতের আমেজে ক্রিকেট খেলাকে উপভোগ করে। ১২তম বর্ষে পা দিল এই চ্যালেঞ্জার কাপ। মোট ১৬টি দল এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে। শুধু মুর্শিদাবাদ নয়, ৭ রাজ্যের প্রতিযোগীরাও অংশ নিয়েছে এই প্রতিযোগিতায়। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় ঔরঙ্গাবাদ এবং ধুলিয়ান। তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহ যোগাতে এই উদ্যোগ, যা সাড়া ফেলে দিয়েছে এলাকাবাসীদের মধ্যে। এই খেলাটা ১০ বছর থেকে করছি, এটা আমাদের ঐতিহাসিক খেলা, আমাদের ১৬ টিমের খেলা, আমাদের বিভিন্ন রাজ্য থেকে প্লেয়ার আসছে আমাদের এই টুর্নামেন্টে। আমাদের ৭টা রাজ্য থেকে প্লেয়ার অংশগ্রহণ করেছে। আমরা এই ক্লাবে আমরা ফার্স্ট উইনার ৪০,০০০ ক্যাশ দিচ্ছি এবং ৩০,০০০ রানার্সকে ক্যাশ দিচ্ছি এবং ৫ ফুটের ট্রফি দিচ্ছি। কদিনের খেলা হবে? আমাদের ৭ দিনের খেলা হবে। আজকে ৫ জানুয়ারি থেকে শুরু, ১৩ জানুয়ারি ফাইনাল খেলা। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।